কার কথা বলছি সিদ্দিক আকবরের কথা বলছি হযরত ওমরের কথা বলছি হযরত ওসমানের কথা বলছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর কথা বলছি দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা ওমর তেরা নাম সে ইসলাম রহেগা ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি শুজাআত মে তেরা নাম রহেগা দুনিয়া কি শুজাআত মে তেরা নাম রহেগা আলী তেরা নাম সে ইসলাম রহেগা আলী তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা ওসমান তেরা নাম সে ইসলাম রহেগা ওসমান তেরা নাম সে ইসলাম রহেগা আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وعن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول يقرأ القرآن فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه او كما قال النبي عليه الصلاة والسلام شكرا محبتي اوتو كنت درود ابراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كوري اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري شباب بوري زبان كله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي میں ڈھونڈ رہا کہاں ہے دربار الہی
میں ڈھونڈ رہا کہاں ہے دربار الہی محبت میں تیرا دم بدم رکھنا ہے مولا محبت میں تیرا دم بدم رکھنا ہے مولا محبت میں تیرا دم بدم رکھنا ہے مولا تیرا نام مدینہ ہے تیری نام میں مرنا ہمیں تو دوستوں بنا لے ہمیں تو مستی بنا دے ہمیں تو دوستوں بنا لے ہمیں تو مستی بنا دے ہمیں تو پیار بنا لے ہمیں تو یار بنا لے ہمیں تو پیار بنا لے ہمیں تو یار بنا لے تو خدا وند یمینی تو خدا وند یساری تو خدا وند یمینی تو خدا وند یساری تو خدا وند زمینی تو خدا وند سمائی تو خدا وند زمینی تو خدا وند سمائی لا الہ الا اللہ جور لا الہ الا اللہ আপনারা কি রাগ করেছেন কথা বলেন রাগ করেছেন তাহলে জবানে জিকির রাখলে খুশি হয় কে আরো জোরে বলেন খুশি হয় কে জিকির কার কার নামের জিকির আল্লাহ তাআলার নামটা এত আস্তে কেন ভয় পান কথা বলেন ভয় পান এই জমিন কার উঁচু কণ্ঠে বলেন জমিন কার আরো জোরে বলেন আসমানের মালিক কে জমিনের মালিক কে পাহাড় পর্বত নদী নালা সব কিছুর মালিক কে আপনার আমার মালিক কে এই হায়াতের মালিক কে তাহলে জিকির চলবে কার কোরআনের আলোচনা চলবে কার কোন ভয় আছে মুসলমান সিংহের জাতি আমর ইবনে খাত্তাবের জাতি আমাদের কমান্ডার আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর عمر فاروق عثمان حضرت علي صحابه کرام تابعين تب تابعين ائمه مجتهدين علماء دابن اهل سنت والجماعه ঠিক কি না বলেন তাহলে জিকির চলবে কার আর জোরে বলেন আর জোরে বলেন আস্তে না জোরে لا اله الا الله لا إله إلا 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 الله حسبي ربي جل الله ما هو في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ذكر حق آمد غدائي روح راغ مرحمة مد إيد لمجروح راغ الله الله تو میرا معبود ہے اللہ اللہ تو میرا معشوق ہے یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے لا الہ الا اللہ جور لا الہ لا إله إلا الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تحسين القرآن مدرسة كورتي كايجيتو হেজ সম্পন্নকারী ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে দুই দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলন তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের শুরুতে কালামে হাকিম থেকে তেলাওয়াত করা হয়েছে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুকাররমিন মুরব্বিয়ান আজম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করি যে মহান পরওয়ারদিগার আলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনার জামানায় এই মহতি সংকীর্ণ জামানার মধ্যে বিপদের মুহূর্তে মজলুম মুসলমানদের এই পরিণত অবস্থায় হাজারো মায়ের গয়ে সন্তানকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে পাড়ে করে কোরআনের বাগানে আমি ও ধমকে আমলের নিয়তে কিছু কথা বলবার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে কিছু কথা বলবার জন্য তৌফিক দান করেছেন এই জন্য মহামুনিবের দরবারে ইমানে আওয়াজে মুসলমান হিসেবে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ আসতে হবে না জোরে হবে এই সময়ের মধ্যে এত সুন্দর কোরআনের বাগান সামনে বসে আছে কোরআনের বাগান আপনাদের সামনেও কোরআনের বাগান পিছনেও কোরআনের বাগান ডানেও কোরআনের বাগান বামেও কোরআনের বাগান সালাতের আগেও শুনেছেন কোরআনের আলোচনা আবার এশার বাদ শুনবেন কোরআনের আলোচনা চতুর্দিকে কোরআনের ধ্বনি এই নেয়ামত পেয়ে আরো পাকিস্তান করাচি যিনি দীর্ঘ আট বছর করাচি পাকিস্তান দারুল এরশাদ ওয়াল ইফতার মধ্যে দায়িত্বশীল হিসেবে ছিলেন রশিদ আহমদ লদিনবী রহমতুল্লাহি আলাইহির সোহবতে ছিলেন আট বছর কয় বছর এমন একজন ব্যক্তি আমাদের সামনে আলোচনা করেছেন আবার আমাদের মাঝে আসবেন প্রখ্যাত মুফাসসির সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী আল্লাহু আকবার বলেন না সুদূর বরিশাল থেকে চেয়ারম্যান সাহেব এখানে আসবেন তাহলে এই নেয়ামত পাওয়ার পর শুকর আদায় কি আসতে হবে না জোরে হবে আরো জোরে বলেন সরকার দু আলমের এক পাশে শোয়া সিদ্দিক আকবর আরেক পাশে শোয়া আমিরুল মুমিনিন হযরত ওমর ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম মনোনীত ধর্ম কি আর জোরে বলেন আওয়াজ করে বলেন এই ইসলামের মধ্যে সিদ্দিক আকবর হলো নরম তবিয়ত গরম না নরম কথা বলেন আমিরুল মুমিনিন ওমর নরম না গরম তাহলে একদিকে হলো নরম আরেকদিকে হলো গরম যেখানে গরম নরমের প্রয়োজন সেখানে সিদ্দিক আকবর যেখানে গরমের প্রয়োজন সেখানে ওমর যেখানে দান সৎকার প্রয়োজন সেখানে ওসমান যেখানে সিংহ সাহসের প্রয়োজন সেখানে হযরত আলী যেখানে জিহাদ আর লড়াই করে প্রয়োজন মুসলমান এক ও এক কাতারে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির মতো আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির মতো এগিয়ে আসতে পারে সেই মুসলমানদের শুকর আদায়কে আসতে হবে না জোরে আবারও নেয়ামতের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ এমনি এমনি দামি হয় নাই ভাই এমনি এমনি দামি হয় নাই আমি দোকানে বসে থাকব আর বলবো আল্লাহ রব আমাকে মাফ করে দিবেন রব আমাকে কবুল করে নিবেন আমি রাস্তাঘাটে হাঁটবো কোরআনের বাগানে আসবো না আমি তাদেরকে প্রশ্ন করব বলেন তো দেখি সাহাবাই কেরাম সাহাবাই কেরাম সাহাবাই কেরাম সরকার দু আলমের
দূরে থেকে আলোচনা শুনেছেন নাকি সরাসরি সামনে বসে আলোচনা শুনেছেন তাহলে আমি কিভাবে ভাবতে পারি সাহাবায়ে কেরাম সরকার দু আলমের সামনে বসে কোরআন ও হাদিসের আলোচনা শুনেছেন তাবেঈন সাহাবায়ে কেরামের সামনে বসে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করেছেন তবে তাবেঈন তাবেঈনদের সামনে বসে কোরআন ও হাদিসের আলোচনা শুনেছেন নিজের জীবনে বাস্তবায়ন করেছেন আইমে মুজতাহিদিন উলামায়ে কেরাম তবে তাবেঈনদের সহবত থেকে নিজের জীবনকে বাস্তবায়ন করেছেন সোনালি জীবন গড়ে তুলেছেন উলামায়ে কেরাম আহলুল্লাহদের ওলি আউলিয়াদের সহবতে গিয়ে নিজের জীবনকে আলোকিত করেছেন তাহলে আমি আপনি কিভাবে ভাবতে পারি যে মাইকের আওয়াজ শুনে শুনে নেটওয়ার্কের মাধ্যমে মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আমার জীবনকে আমি পরিশুদ্ধ করব কখনোই সম্ভব কথা বলেন সম্ভব دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا اللہ اکبر بولنا কার কথা বলছি সিদ্দিক আকবরের কথা বলছি হযরত ওমরের কথা বলছি হযরত ওসমানের কথা বলছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর কথা বলছি দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা عمر تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا اللہ اکبر بولنا اللہ اکبر اے دنیا منوش جرا دامی ہوئے تھے جرا اللہ والا ہوئے تھے جرا اللہ پریمی کولی کتب ہوئے تھے جرا جن নাতি হয়েছে যারা আহলুল্লাহদের সোহবত পেয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দামি বানিয়ে দিয়েছেন আল্লাহু আকবার বলেন না আরো জোরে বলেন আল্লাহু আকবার এ লোকমান হাকিম তার সন্তানকে এমন নসিহত করেন ও আমার প্রিয় বৎস ইন্ন শিরকা লাযুলমুন আযীম ছেলে আমার তুমি যাই করো ইবাদত করো বন্দেগি করো কোনো আপত্তি নাই তবে একটি কথা আমার কখনো তুমি শিরিক করবে না কখনো তুমি শিরিক করবে না কারণ শিরিক হলো বড় মারাত্মক গুনাহ ঠিক কিনা বলেন আমি আপনি ইবাদত বন্দেগি যাই করি আর না করি আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে ইন্নামাল আমালু বিন্নিয়াত এ ভাই এমন একটি হাদিস পড়ছি রে ভাই বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস উলামায়ে কেরাম বসা এমন একটি হাদিস তেলাওয়াত করছি ইন্নামাল আমালু বিন্নিয়াত সরকার বলেন তুমি নেক আমাল করো
প্রথমে তোমার নিয়তটাকে সহি শুদ্ধ করে নাও প্রথমে তোমার নিয়তটাকে সোজা করে নাও সিরাতে মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের নিয়তটাকে তুমি পরিপূর্ণ করে নাও তাহলে অল্প আমল হলেও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের উসিলা বানিয়ে দিবেন আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার এ ভাই আমল করবেন কখন যখন আমলগুলো শুনবেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করবেন আল্লাহ ওয়ালাদের জীবনী বললে আমরা মনে করি ও হুজুর গল্প বুঝাব কেন বলেন কোরআন হাদিস থেকে কথা বলেন এ ভাই কোরআন হাদিস থেকে কথা বলছি ইন্নাস শিরকা লাযুলমুল আযীম আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার শিরিক করবো না বাবা শিরিক করবো না এই কুফর কার জন্য জোরে বলেন আর জোরে বলেন কার জন্য এ ভাই মুসলমান এই জমিনটা কার আসমানটা কার এ ভাই সেজদা দেব কাকে চাবো কার কাছে ছেলে সন্তান চাবো কার কাছে রিজিক চাবো কার কাছে আমাদের রবকে আল্লাহ আর জোরে বলেন কে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الله أكبر আল্লাহ বলেন বান্দা তুমি চাও কার কাছে ওই মাজারওয়ালা তোমার মালিক না ওই ভণ্ড বাবা তোমার মালিক না আসমান বানিয়েছি আমি আল্লাহ আমি তোমার রব আমি তোমার এত কাছে তুমি যখন আমাকে আল্লাহ বলে একবার শেষ রজনীতে ডাক দাও আমি আল্লাহ সাত আসমান থেকে একবার দর দুইবার নয় সত্তর হাজার বার সত্তর বার জবাব দে আল্লাহ একবার বান্দারাকে সমান 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 মূর্তির নাম রেখে হাজার হাজার বছর মূর্তির পূজা করে হঠাৎ করে বান্দার জবান দিয়ে বের হয় যে সমাজ 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 উল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সাথে সাথে আসমানের মালিক আল্লাহ ডাক দে লাব্বাইক ওয়া সাদিক বান্দা আজিজ ও বান্দা তুমি কি চাও তোমার কি প্রয়োজন আমার কাছে বলো আমি তোমার পর প্রয়োজন পূরণ করতে প্রস্তুত আল্লাহু আকবার সাথে সাথে আল্লাহর বান্দা গোলাম মুসলমান হয়ে যায় রে বাবা ও বাবা মরণ একদিন হয়ে যাবে বাবা আসমানের প্রতিটি আসমানের মধ্যে দুটি দরজা লাগানো আছে কয়টি দরজা আরো জোরে বলেন কয়টি দরজা এক দরওয়াজা দিয়ে আমল নামা গুলো আসমানে যায় আরেক দরওয়াজা দিয়ে গুনার কাজগুলো আমল নামা আসমানে যায় বান্দা যখন আল্লাহ আল্লাহ নামের জিকির করে সুবহান আল্লাহর জিকির করে আল্লাহু আকবারের জিকির করে আলহামদুলিল্লাহর জিকির করে এই আমালগুলো ডান দরজা দিয়ে আরশে আজিমে পৌঁছে যায় আল্লাহু আকবার বলেন আল্লাহর আসমানের আরশটা লড়তে থাকে আর বলতে থাকে মালিক তোমার এক বান্দা তোমার নামের জিকির করেছে আল্লাহু আকবার বলেন যতক্ষণ না এই বান্দার জিন্দেগির গুনাহ মাফ না করা হবে আমি আর থামবো না থামবো না থামবো না এই জন্য আল্লাহর আরে বলেন আদম সুয়ে মারকাত নজর সুয়ে দুনিয়া আদম সুয়ে মারকাত নজর সুয়ে দুনিয়া কিধর যা রহা হ্যায়
کے در دیکھتا ہے عدم سوئی مرقات نظر سوئی دنیا کدھر جا رہا ہے کدھر دیکھتا ہے او بابا ایک تک قدم امر قبر چلے گے چھے ٹھیک نہ بولین اور ایک تک قدم ایکنو زمین اوپر روئے گے چھے ہاتھر مدے لاتھی چلے شے چھے اور ایک ہاتھر مدے تسبیح چلے شے چھے ایکنو جو دی کیوں امر شتی گرم دیکھائے امی اوی اسمانر مالک اللہ کو تو بولے جائی اوی جہنمر کو تو بولے جائی اوئی اتب دو جہنم میرا گون اللہ مالک دروگا کٹی کی بولے او مالک دروگا ایک جہنم میرا گون کے جالائی تھا کو کتو دین پر جنتو جلا با اللہ بولین ایک ہزار بسر پر جنتو جلاو ایک ہزار بسر جنتو ای باغون اگون کے اجاری تو کرا ہے مالک دارو کے بولے رب اگون تو پت جلی تو ہے گے چھے کتو کھن ایک ہزار بسر مالک دیکھ بولے ہبینا ہبینا ای اگون کے آرو ایک ہزار بسر پت جلی تو کرا کہنا دنیا رنا پر بیمان گلو اما کے امار قرآن بیرود دیکھو تھا بولے আলেনের বিরুদ্ধে কথা বলে কোরআনের পাখিদের বিরুদ্ধে কথা বলে আমার সরকারের হাবিবের বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা এই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালালে হবে না আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে মালিক দরওয়ান নারো 1000 বছর পর্যন্ত এই আগুনকে পজ্জালিত করতে থাকে 1000 বছর অতিবাহিত হয়ে যায় রব বলেন কতদিন পর্যন্ত জালিত করেছ মালিক দরকারিকে বলে রব 2000 বছর পর্যন্ত এই আগুনকে আমি জালিত করেছি আল্লাহ তাআলা ডেকে বলে হবে না আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও আরো 1000 পর্যন্ত আগুন জ্বালাবে 3000 বছর পর্যন্ত এই আগুনের কালার হয়ে গেল প্রথমে সাদা আরো 1000 বছর পর হয়ে গেল কালো আরো 1000 বছর পর্যন্ত হয় গেল লাল লাল এবার 3000 বছর পর এই আগুনের কালার কালার কালো কেমন কালো কেমন কালো চেহারার সামনে হাত রাখলে এক বিঘাতের মধ্যে ওই হাতটা দেখা যাবে না রে ভাই আদম সুই মরগদ নজর সুই দুনিয়া আদম সুই মরগদ নজর সুই দুনিয়া কিধর যা রহা হ্যায় কিধর দেখতা হ্যায় ও বাবা যাচ্ছ কোথায় যাবা কোথায় কহাঁ সে আয়া হো کس لیے آیا ہو کیا کر رہا ہو نتیجہ کیا ہوگا کتھے کے شچو رب پٹھی چھے لوہ محفوظ تھی کے کینو پٹھی چھے کتھائے شچو جمینے شچی کینو شچے وما خلقت الجن والانس الا لیعبدو اللہ اکبر ایک کلام زندہ قرآن حکیم تقاصرته عن افهام الرجال جميع العلم في القرآن حكيم تقاصرته عن افهام الرجال اے بھائی دیکھیں نا کچھ دن آگے আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকা মিডিয়ার মধ্যে এসেছে ওই যুবক ভাই বাবা মারা গিয়েছে 20 বছর আগে কয় বছর আগে আরো জোরে বলেন কয় বছর আগে 20 বছর আগে খালের কাজ খনন করতে গিয়ে আল্লাহু আকবার লাশটা ভেসে এসেছে সেই 20 বছর আগের মারা যাওয়া সেই আল্লাহর বান্দাটার কাপনের কাপড় শরীর তো দূরের কথা কাপনের কাপড়টা পর্যন্ত ময়লা হয় নাই আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর কেহে দ
ডেকে দে আসবে সবাই দিতে আমায় কবর দিতে আমায় কবর ঠিক কিনা লাশটি আমার থাকবে পড়ে লাশটি আমার থাকবে পড়ে বাড়ির আঙ্গিনায় মুখের কাপড় উঠায় সবাই কাঁদবে যে হায় হায় মুখের কাপড় উঠায় সবাই কাঁদবে যে হায় হায় ঠিক কিনা বলেন না এই কাঁদাতে লাভ হবে না ওরে এই কাঁদাতে লাভ হবে না ভয়ঙ্কর কবর এই দুনিয়া পরীক্ষার হল রাখলি না রে তুই খবর এই দুনিয়া পরীক্ষার হল রাখলি না রে তুই খবর ঠিক কিনা বলেন না পরকালের প্রস্তুতি দরকার আছে না নাই আরো জোরে বলেন কোরআনের আয়াত বলেছি ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক এখানে বসে আছেন বাড়ি যেতে পারবেন কোনো গ্যারান্টি আছে কথা বলেন কোনো গ্যারান্টি আছে তাহলে কেন কোরআনের বাগান দিলে আপনি নারাজ হয়ে যান হাদিসের বাগান আপনাকে আহ্বান জানালে আপনি নারাজ হয়ে যান ভাই এটা আমার আপনার জন্য আমার আপনার পুঁজি অর্জন এই ছাত্রগুলোকে দেখলে আরো দশজন মানুষ উদ্যোগিত হবে যে আমিও আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো ঠিক কিনা বলেন না তাহলে তাহসিনুল কোরআনের এই সম্মিলনে আসতে পেরে আমরা নারাজ না খুশি আরো জোরে বলেন খুশি কিনা তাহলে শেষ পর্যন্ত হেদায়েতুল্লাহ মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী সাহেব হযরতের বয়ান শুনে কে কে বাড়িতে যেতে পারবেন ইনশাআল্লাহ এর আগে উঠবেন না তো ইনশাআল্লাহ